লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই রাজধানী সরগরম। ভোটের আগে এহানো গ্রেপ্তারি নিয়ে ঘরোয়া রাজনীতি আন্দোলিত। তাৎপর্যপূর্ণভাবে এবার আন্তর্জাতিক চাপের মুখেও পড়ল নয়াদিল্লি। দুদিন আগে বিবৃতি জারি করে জার্মানি জানিয়েছে তারা আশা করছে ভারত সরকার এই ব্যাপারে বিচার বিভাগীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতিনীতি মেনে পদক্ষেপ করবে। একইভাবে ভারতের কাছে এবার আবেদন রাখল আমেরিকা। ওয়াশিংটনের এক শীর্ষ মুখপাত্রের কথায় তারা পুরো ঘটনার উপরে নজর রাখছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই মুখপাত্র জানিয়েছেন, কেজরিওয়ালের ব্যাপারে স্বচ্ছ, যথাযথ, নিরপেক্ষ ও দ্রুত আইনি পদক্ষেপ করা হবে বলে আমরা আশা রাখছি। ভারতের বিদেশ নীতি সাবালো, ঘরোয়া রাজনৈতিক ব্যাপারে অন্য কোনো রাষ্ট্রের নাক গলানো নয়াদিল্লি কখনোই বরদাস্ত করে না। এই অবস্থান কেবল নরেন্দ্র মোদী জমানায় নেওয়া হয়েছে তা নয়, ইন্দিরা গান্ধীর আমল থেকে এই নয়াদিল্লির বিদেশ নীতির এই অবস্থান রয়েছে। তাই কেজরিওয়ালের ব্যাপারে জার্মানি বা আমেরিকা কি বলছে তাতে আমল দেওয়া হচ্ছে না বলেই জানাচ্ছে সাউথ ব্লক। তবে কূটনৈতিক সূত্রের মতে সরকার মুখে যাই বলুক, আন্তর্জাতিক কূটনীতিতে এতে ভালো হচ্ছে না নয়াদিল্লির। ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত সেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে সাউথ ব্লককে। লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই রাজধানী সরগরম। ভোটের আগে এহানো গ্রেপ্তারি নিয়ে ঘরোয়া রাজনীতি আন্দোলিত। তাৎপর্যপূর্ণভাবে এবার আন্তর্জাতিক চাপের মুখেও পড়ল নয়াদিল্লি। দুদিন আগে বিবৃতি জারি করে জার্মানি জানিয়েছে তারা আশা করছে ভারত সরকার এই ব্যাপারে বিচার বিভাগীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতিনীতি মেনে পদক্ষেপ করবে। একইভাবে ভারতের কাছে এবার আবেদন রাখল আমেরিকা। ওয়াশিংটনের এক শীর্ষ মুখপাত্রের কথায় তারা পুরো ঘটনার উপরে নজর রাখছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই মুখপাত্র জানিয়েছেন, কেজরিওয়ালের ব্যাপারে স্বচ্ছ, যথাযথ, নিরপেক্ষ ও দ্রুত আইনি পদক্ষেপ করা হবে বলে আমরা আশা রাখছি। ভারতের বিদেশ নীতি সাবালো, ঘরোয়া রাজনৈতিক ব্যাপারে অন্য কোনো রাষ্ট্রের নাক গলানো নয়াদিল্লি কখনোই বরদাস্ত করে না। এই অবস্থান কেবল নরেন্দ্র মোদী জমানায় নেওয়া হয়েছে তা নয়, ইন্দিরা গান্ধীর আমল থেকে এই নয়াদিল্লির বিদেশ নীতির এই অবস্থান রয়েছে। তাই কেজরিওয়ালের ব্যাপারে জার্মানি বা আমেরিকা কি বলছে তাতে আমল দেওয়া হচ্ছে না বলেই জানাচ্ছে সাউথ ব্লক। তবে কূটনৈতিক সূত্রের মতে সরকার মুখে যাই বলুক, আন্তর্জাতিক কূটনীতিতে এতে ভালো হচ্ছে না নয়াদিল্লির। ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত সেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে সাউথ ব্লককে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।